আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে আরও নতুন একটি ভিডিওতে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে পাসপোর্ট কিভাবে রিনিউ করতে হয় অথবা নবায়ন করতে হয়। আমাদের অনেকের পাসপোর্টের মেয়াদ চলে গেছে অথবা কারো রিসেন্টলি পাসপোর্টের মেয়াদ চলে যাবে, তো আপনারা পাসপোর্টটি কিভাবে নবায়ন করবেন এবং পাসপোর্টটি নবায়ন করতে হলে কী কী কাগজপত্র প্রয়োজন হবে এবং কত টাকা প্রয়োজন হবে এবং পাসপোর্টটি নবায়ন কিভাবে করবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব এবং আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব। তো সেই তথ্যগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন চলুন ভিডিওর মূল আলোচনা শুরু করা যাক। বর্তমানে একটি জাতীয় সমস্যা হলো পাসপোর্ট রিনিউ। কেন সমস্যা এটা বলতে গেলে প্রথম আলোচনা করতে হবে দালালের কথা। আর এ দালালের সমস্যা আমরা সবাই বুঝি। আমরা যারা দালাল ছাড়া ই পাসপোর্ট রিনিউ করতে চাই, এই পুষ্টি বিস্তারিত পড়লে অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন। যেভাবে আপনার আবেদন পূরণ পাসপোর্ট রিনিউ করবেন, সাধারণত একটি পাসপোর্ট রিনিউ করা এবং একটি পাসপোর্ট নতুনভাবে আবেদন করা বা পাসপোর্ট রিইস্যু করার প্রতিটি কাজই সেম। আপনি যদি পাসপোর্ট নবায়ন করার প্রয়োজন পড়ে তাহলে আপনি এই পদ্ধতি অনুসরণ করতে পারেন। পাসপোর্ট রিনিউ করার পূর্বে অবশ্যই আপনার জাতীয় পরিচয়পত্র না থাকলে সেটি করে নিবেন, এটি বাধ্যতামূলক, এবং আপনার জন্ম নিবন্ধন সনদ ডিজিটাল করে নিবেন। যদি কোনো ডকুমেন্টে ভুল থাকে, ভোটার আইডি কার্ড সংশোধন করার নিয়ম থাকে, তাহলে সেটা সংশোধন করে নেবেন। পাসপোর্ট রিনিউ করার নিয়ম। পাসপোর্ট রিনিউ করার জন্য প্রথম অনলাইনে আবেদন করতে হবে, এরপর অনলাইন বা অফলাইনে পাসপোর্ট রিনিউ ফি প্রদান করতে হবে এবং নিকটস্থ পাসপোর্ট অফিসে আবেদনের প্রিন্ট কপি সহ প্রয়োজনীয় কাগজপত্র সাবমিট করতে হবে। বায়োমেট্রিক তথ্য প্রদান এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ সংগ্রহ করতে হবে। নির্ধারিত তারিখে পাসপোর্ট সংগ্রহ করতে হবে। উপরোক্ত পদ্ধতিগুলো আপনি যদি সম্পূর্ণভাবে করতে পারেন তাহলে আপনার পাসপোর্ট নবায়ন হয়ে যাবে। বিদেশ থেকে পাসপোর্ট নবায়ন অথবা রিনিউ করতে হলে সেই দেশের অবস্থানরত বাংলাদেশের হাই কমিশন বা এমবেসিতে একটি ফর্ম পূরণ করে জমা দিতে হবে। যেহেতু বর্তমানে প্রত্যেকটি পাসপোর্ট ই পাসপোর্ট হয়ে থাকে, তাই আপনার যদি পুরনো এমআরপি পাসপোর্ট থেকে থাকে সেটি ই পাসপোর্টে রূপান্তরিত হয়ে যাবে বা কনভার্ট হয়ে যাবে। আবার পাসপোর্ট সংশোধন করলে ই পাসপোর্ট দেওয়া হয়। আর অনেকেই এমআরপি পাসপোর্ট এর মেয়াদ শেষ হওয়ার আগেই তাদের পুরনো পাসপোর্ট ই পাসপোর্টে রূপান্তর করার জন্য পাসপোর্ট রিনিউ এর রিইস্যু করেন। আপনার পুরনো পাসপোর্ট এর মেয়াদ যদি শেষ হয়ে যায় এবং সেটি যদি পুনরায় রিনিউ করতে চান তাহলে আপনাকে ই পাসপোর্ট দেওয়া হবে। পাসপোর্ট নবায়ন বা রিনিউ অনলাইন ও অফলাইন প্রসেস কিন্তু সেমই। আপনাকে অফলাইনে হচ্ছে আপনাকে সমস্ত ডকুমেন্ট বা নথিগুলো নিয়ে আপনাকে রেডি করে পাসপোর্ট অফিসে জমা দিতে হবে সশরীরে গিয়ে। আর অনলাইনে হচ্ছে আপনি অনলাইনে আবেদন যখন করবেন তখন এই সবগুলো আপনাকে প্রিন্ট করে আপনার ডকুমেন্টগুলো আপনাকে ফাইল করে সেই ওয়েবসাইটে আপনাকে আপলোড করতে হবে। আপলোড করার পর আপনার এই আবেদনটি সম্পন্ন হবে। এখন আমরা জানবো পাসপোর্ট নবায়ন বা রিনিউ করার জন্য কত টাকা লাগে। 48 পৃষ্ঠা পাঁচ বছর মেয়াদ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণের জন্য আপনাকে দিতে হবে 4,025 টাকা, জরুরি বিতরণের জন্য দিতে হবে 6,325 টাকা, অতি জরুরি বিতরণের জন্য দিতে হবে 8,025 টাকা। 48 পৃষ্ঠা 10 বছর মেয়াদ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণের জন্য আপনাকে দিতে হবে 5,750 টাকা, জরুরি বিতরণের জন্য দিতে হবে 8,050 টাকা, অতি জরুরি বিতরণের জন্য দিতে হবে 10,350 টাকা। তারপর 64 পৃষ্ঠা এবং 5 বছর মেয়াদ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণের জন্য আপনাকে দিতে হবে 6,325 টাকা, জরুরি বিতরণের জন্য দিতে হবে 8,625 টাকা, অতি জরুরি বিতরণের জন্য দিতে হবে 12,075 টাকা। 64 পৃষ্ঠা 10 বছর মেয়াদ সহ পাসপোর্ট নিয়মিত বিতরণের জন্য দিতে হবে 8,050 টাকা, জরুরি বিতরণের জন্য দিতে হবে 10,350 টাকা, অতি জরুরি বিতরণের জন্য আপনাকে দিতে হবে 13,850 টাকা। পাসপোর্ট রিনিউ ফি প্রদান প্রক্রিয়া। আপনি চাইলে অনলাইনে পেমেন্ট করতে পারবেন, তবে এটি সবসময় অ্যাভেলেবেল থাকবে এমন নয়। ব্যাংকে গিয়ে আপনি নির্ধারিত ফি প্রদান করতে পারবেন এবং সেখান থেকে একটি জমা রসিদ সংগ্রহ করবেন। যেসব ব্যাংকের মাধ্যমে পাসপোর্ট রিনিউ বা নবায়ন ফি প্রদান করতে পারবেন সেগুলো হচ্ছে ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সোনালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক। এছাড়া অনলাইনে এ চালানের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। আর ভিডিওর নিচে আপনাদের একটি লিঙ্ক দিয়ে দিব, লিঙ্কে প্রবেশ করে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তরে ও পাসপোর্ট ফি বাছাই করুন। এরপর জমা দেওয়ার পরিমাণ এবং আপনার টাকা জমা দেওয়ার গেটওয়ে সিলেক্ট করে টাকা জমা দিন। পাসপোর্ট রিনিউ আবেদন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়া।
অনলাইনে আবেদন কপি A4 কাগজে প্রিন্ট করে নেবেন, মূল জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সাথে রাখবেন, প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করবেন। রিনিউ অথবা রিইস্যুর ক্ষেত্রে অবশ্যই মূল পাসপোর্ট সাথে রাখবেন। হারানো পাসপোর্ট হলে জিডি কপি সাথে রাখুন। উপরোক্ত নথিগুলো নিয়ে আপনার নিকটস্থ বিভাগীয় পাসপোর্ট অফিসে চলে যাবেন, সেখানে ডকুমেন্টগুলো জমা করবেন, সাথে আপনার বায়োমেট্রিক তথ্য প্রদান করবেন, তাতে তাদের দেয়া একটি ডেলিভারি স্লিপ সংগ্রহ করবেন। পাসপোর্ট রিনিউ করার নিয়ম সম্পর্কে আর কোনো তথ্য জানা না থাকলে ভিজিট করতে পারেন ই পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইটে। পাসপোর্ট নবায়ন বা রিনিউ করার ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র, মূল পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধনের ফটোকপি, অ্যাপার্টমেন্ট থাকলে সেটা সহ অনলাইন আবেদন কপি, ব্যাংক থেকে প্রদত্ত ফি জমা দেওয়ার রসিদ, চালান কপি, ইউটিলিটি বিলের ফটোকপি, পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি, সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GNOC থাকলে, 48 বছর বয়সের কম বয়স হলে পিতামাতার জাতীয় পরিচয়পত্র NID, 15 বছরের কম বয়স হলে পিতামাতার পাসপোর্ট সাইজের ছবি অথবা বৈধ অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি, 6 বছরের কম বয়স হলে পাসপোর্ট সাইজের ছবি, 3R সাইজের সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট পেপার, ল্যাব প্রিন্ট, রঙিন ছবি। পাসপোর্ট রিনিউ করার নিয়ম সংক্রান্ত প্রশ্ন ও উত্তর। পাসপোর্ট রিনিউ করতে কতদিন লাগবে? আপনি যখন অনলাইনে আবেদন করবেন, কাগজপত্র পাসপোর্ট অফিসে জমা দেবেন, ঠিক সেদিন থেকে আপনার যদি রেগুলার ডেলিভারি হয়ে থাকে তাহলে 45 থেকে 20 দিন এবং এক্সপ্রেস ডেলিভারি হলে সর্বোচ্চ 7 দিন সময় লাগবে। কতদিন আগে পাসপোর্ট রিনিউ করতে হবে? যেহেতু পাসপোর্ট রিনিউ করার কোনো বাধ্যকতা নেই, তাই আপনি যে কোনো সময় পাসপোর্ট রিনিউ করতে পারেন। আর যদি আপনি বিদেশ অবস্থান করেন অথবা বিদেশ ভিসার অ্যাপ্লাই করেন তাহলে আপনার পাসপোর্টের মেয়াদ শেষ হওয়ার 6 মাস আগেই আপনার পাসপোর্ট রিনিউ করে নেবেন, কেননা পাসপোর্টের মেয়াদ 6 মাস না থাকলে কোনো এমবেসি ভিসা প্রদান করে না। পাসপোর্ট রিনিউ জরিমানা কত? দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট রিইস্যু করাতে জরিমানা নেওয়া হতো, বর্তমানে জরিমানা ছাড়াই পাসপোর্ট রিইস্যু বা রিনিউ করা যায়। একজনের প্রশ্ন করেছেন যে জন্ম নিবন্ধন পাসপোর্ট করেছি, এখন আবার সেটা দিয়ে রিনিউ করা যাবে কিনা। আপনার বয়স যদি 20 বছরের নিচে হয় তাহলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট রিনিউ করতে পারবেন, আর যদি আপনি প্রাপ্তবয়স্ক অর্থাৎ 20 বছরের উপরে হন তাহলে অবশ্যই আপনাকে ভোটার আইডি কার্ড নিবন্ধন করতে হবে, এটি বাধ্যতামূলক। এরপর আপনাকে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট রিনিউ করতে হবে। পাসপোর্ট রিনিউ করলে ও পুলিশ ভেরিফিকেশন হয়। পাসপোর্ট রিনিউ করতে কোনো পুলিশ ভেরিফিকেশন এর দরকার হয় না, এটি সাধারণত নতুন পাসপোর্ট তৈরি বা পাসপোর্ট ভুল সংশোধন করার ক্ষেত্রে হয়। পাসপোর্ট রিনিউ করতে কি ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক? 20 বছর বয়স কম হলে ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক নয়, তবে 20 বছরের উপরে প্রাপ্তবয়স্ক থাকলে অবশ্যই ভোটার আইডি কার্ড বাধ্যতামূলক। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কীভাবে পাসপোর্ট রিনিউ বা নবায়ন করতে হয় এবং কী কী কাগজপত্র প্রয়োজন হয়, কত টাকার প্রয়োজন হয়, কীভাবে কী করতে হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।